বিন্দু অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আমি হেমসমাজ শামসুন্নাহার বসুনিয়া। আজকে আমি আলোচনা করব বাংলার প্রথম পত্র মানবন্ধন সিলেবাস আর কিভাবে সৃজনশীল তৈরি করা যায়, আর তোমাদের পরিবর্তন সিলেবাস তোমাদের আবার জানিয়ে দিব। 2020-21 শিক্ষাবর্ষের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক সিলেবাসে প্রদত্ত বাংলা প্রথম পত্র গদ্য ও কবিতার সংযোজন ও বিয়োজনের মাধ্যমে নতুন করে সাজানো হয়েছে তা নিম্নে দেওয়া হলো। গদ্য, তোমরা লক্ষ্য করো আমাদের যে সিলেবাসের যে গদ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা লক্ষ্য করো। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেকলেস, গি দ মুপাস্তা, আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ, কাজী নজরুল ইসলাম, মানব কল্যাণ, আবুল ফজল, মাসিপিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, রেনকোট, আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগরিতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, গৃহ বেগম রোকেয়া সাখা ও হোসেন। আমি তোমাদের জানিয়ে দেব পরিবর্তন হলো কবিতাগুলো। বিভীষণের প্রতি মেঘনাথ, মাইকেল মধুসূদন দত্ত, সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসীমউদ্দিন, সুচেতনা জীবনানন্দ দাস, তাহারি পরে মনে সুফিয়া কামাল, পদ্মা ফরুক আহমেদ, 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। ফেব্রুয়ারির 1969 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক, ছবি আবু হেনা মোস্তফা কামাল, নাটক সিরাজউদ্দৌলা সেকেন্দার আবু জাফর, উপন্যাস লালশালু সৈয়দ ওয়ালিউল্লাহ। এখন আমি তোমাদের কাছে জানিয়ে দেব বাংলা প্রথম পত্রের মানবন্ধন। বাংলা প্রথম পত্রের মানবন্ধন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর, মোট কথা এমসিকিউ প্রশ্ন হলো 30 নম্বর, পূর্ণ মার্ক হলো 100, তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন হলো তোমার 30 নম্বর। মোট তিরিশটি গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 গুণন হলো 30, মোট হলো 30। এই তোমার এমসিকিউ হলো 30 মার্কের অ্যান্সার করতে হবে। সৃজনশীল প্রশ্ন হলো 70 নম্বর, গদ্য থেকে 4টি, কবিতা থেকে 3টি, উপন্যাস থেকে 2টি ও নাটক থেকে 2টি, মোট 11টি প্রশ্ন থাকবে। গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, উপন্যাস থেকে 1টি, নাটক থেকে 1টি, মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 গুণন হলো 70, মোট নম্বর হলো 100। এই হলো বাংলা প্রথম পত্রে তোমার মানবন্ধন। মোট কথা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বর, আর সৃজনশীল প্রশ্ন থাকবে হলো 70, 100 মার্ক। বাংলা প্রথম পত্র তোমার 100 মার্ক পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র মানবন্ধন, পূর্ণ মার্ক 100। বলে নিই বাংলা দ্বিতীয় পত্র তোমার হলো সৃজনশীল, কোনো এমসিকিউ প্রশ্ন নাই, পুরো সৃজনশীল লিখতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন নাই, পুরো সৃজনশীল প্রশ্ন, তত্ত্বীয় তোমাকে তত্ত্বীয় লিখতে হবে, পুরো 1 ঘন্টা লিখিত পরীক্ষা দিতে হবে। আমি বলে দিচ্ছি আবারও, বাংলা দ্বিতীয় পত্র মানবন্ধন পূর্ণ মার্ক হলো 100, ব্যাকরণ হলো 30 নম্বর। ব্যাকরণের মধ্যে কী কী থাকবে তোমরা লক্ষ্য করো, বাংলা উচ্চারণ নিয়ম 5 মার্ক, বাংলা বানানের নিয়ম হলো 5, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী 5, বাংলা শব্দ গঠন উপসর্গ প্রত্যয় সমাস, আর উপসর্গ থাকবে প্রত্যয় থাকবে বা সমাস থাকবে 5, বাক্যতত্ত্ব হলো 5, বাংলা ভাষার অপলোক ও শুদ্ধ প্রয়োগ হলো 5। এই হলো 30 মার্ক হলো গ্রামার, বাংলা ব্যাকরণ হলো 30 মার্ক, নির্মিতি 70 মার্ক, পারিভাষিক শব্দ 1টি বা এবং অনুবাদ থেকে 1টি করে মোট 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে 10 মার্ক। মোট কথা পারিভাষিক শব্দ অথবা দেওয়া থাকবে হলো তোমার অনুবাদ, তোমার যেটা পছন্দ হবে, তুমি পারিভাষিক শব্দ অ্যান্সার করলে অ্যান্সার করতে পারবা, অনুবাদ অ্যান্সার করলে অ্যান্সার করতে পারবা, 10 মার্ক।
দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণনা একটি, ভাষণ ও রচনা বা প্রতিবেদন রচনা একটি করে মোট দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ। আমি তোমাদের আবার বলে দিই, দিনলিপি থাকলে তোমার অভিজ্ঞতা থাকবে না, অভিজ্ঞতা থাকলে দিনলিপি থাকবে না, আর ভাষণ থাকলে প্রতিবেদন থাকবে না, প্রতিবেদন থাকলে ভাষণ থাকবে না। তাহলে এখানে ভাষণ থাকলে একটি দিতে হবে বা প্রতিবেদন থাকলে একটি দিতে হবে, দিনলিপি বা অভিজ্ঞতা যে কোনো একটি থাকবে তোমার দশ মার্ক। বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা একটি একটি এবং পত্রলিখন অথবা আবেদনপত্র একটি, মোট দুটি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে। আমি আবারও বলি, বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা হয় বৈদ্যুতিক চিঠি থাকবে নাহলে খুদে বার্তা থাকবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে তোমাকে। আবেদনপত্র থাকবে অথবা তোমার আবেদনপত্র থাকবে, একটি দিতে হবে, মোট দুটি থাকবে, যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দশ মার্ক। তারপরে দেখো সারাংশ, সারমর্ম অথবা সারসংক্ষেপ একটি থাকবে এবং ভাব সম্প্রসারণ থেকে একটি থাকবে, মোট দুটি প্রশ্ন থাকবে, একটি অ্যান্সার দিতে হবে দশ মার্ক। মোট কথা, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ যদি অ্যান্সার করো, ভাব সম্প্রসারণ অ্যান্সার না করলেও চলবে, যে কোনো সারাংশ ভাব সম্প্রসারণ থাকবে, আবার ওর অথবা থাকবে হলো ভাব সম্প্রসারণ। তুমি ইচ্ছা করলে সারাংশ অ্যান্সার করতে পারো, ইচ্ছা করলে ভাব সম্প্রসারণ অ্যান্সার করতে পারো, যে কোনো একটা তুমি দিতে পারো। সারাংশ দিলে সারাংশ দিবো, ভাব সম্প্রসারণ দিলে ভাব সম্প্রসারণ দিবো, যে কোনো একটি অ্যান্সার দিতে হবে দশ মার্ক। সংলাপ থেকে একটি, ক্ষুদে গল্প থেকে একটি, দুটি থাকবে, একটি উত্তর দিতে হবে। সংলাপ থেকে একটা থাকবে, আবার ক্ষুদে গল্প রচনা থেকে একটি থাকবে। তুমি সংলাপ অ্যান্সার করলে তুমি ক্ষুদে গল্প রচনা অ্যান্সার করবে না, যদি ক্ষুদে গল্প অ্যান্সার করো তাহলে সংলাপ রচনা তোমার দিতে হবে না। এই দুটি, যে সংলাপ রচনা ও ক্ষুদে গল্প রচনা থেকে দুটি থাকবে, একটি অ্যান্সার করতে হবে দশ মার্ক। প্রবন্ধ লিখন পাঁচটি থাকবে, একটি দিতে হবে, মোট কথা পাঁচটি রচনা থাকবে, তোমাকে একটা দিতে হবে। একটা তোমার পাঁচটা রচনা দেখা গেলো সমসাময়িক বিষয়, তারপরে হলো তোমার দুর্যোগ, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয় থেকে পাঁচটি রচনা থাকবে, তোমার একটি দিতে হবে, একটি হলো বিশ মার্ক। মোট হলো তোমার একশো মার্কের লিখিত পরীক্ষা বাংলার দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্র কীভাবে সৃজনশীল তৈরি করতে হয় তা আমি আলোচনা করব। তোমরা অবশ্যই বোর্ড দেখো, সৃজনশীল প্রশ্ন কীভাবে তৈরি করতে হয় তা আলোচনা করা হলো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চিরন্তন দক্ষতার চারটি স্তর মূল্যায়ন করা। চারটি স্তর আমরা মূল্যায়ন করার জন্য সৃজনশীল প্রশ্ন করে থাকি। চারটি স্তর হলো, ক নম্বর প্রশ্ন থাকে সবসময় জ্ঞানমূলক প্রশ্ন, খ নম্বর হলো অনুধাবনমূলক প্রশ্ন, গ নম্বর হলো প্রোগমূলক প্রশ্ন, আর ঘ নম্বর হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই চারটি স্তর আমরা মূল্যায়ন করি আর শিক্ষার্থীর জন্য, যে তারা কীভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে। এই চারটি স্তর আমি ব্যাখ্যা করবো তোমাদের। শিক্ষার্থীর এই চারটি স্তরের মূল্যায়নের জন্য দু ধরনের প্রশ্ন হয়ে থাকে, যথা সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন। আমরা দু ধরনের প্রশ্ন শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্য আমরা দু ধরনের প্রশ্ন করে থাকি, একটা হলো সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন। এখন আমরা সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন বিষয়ে কিছু তথ্য জেনে নিব। সৃজনশীল রচনামূলক প্রশ্ন, সৃজনশীল রচনামূলক প্রশ্ন কাঠামোতে প্রথমে একটি উদ্দীপক ও দৃশ্যকল্প থাকে। উদ্দীপকের উপর ভিত্তি করে চিরন্ত দক্ষতার চারটি স্তরে প্রশ্ন করা হয়। এখন আমরা পর্যায়ক্রমে উদ্দীপকের প্রশ্ন কাঠামো ও চিরন্ত দক্ষতার স্তরগুলো সম্পর্কে জানব। উদ্দীপকের দৃশ্যকল্প কী সেটা আমরা জানব। উদ্দীপকের দৃশ্যকল্প হচ্ছে পাঠ্যবইয়ের আলোকে তৈরি একটি বাস্তব পরিস্থিতি। এটি কখনো কখনো অনুচ্ছেদ, মানচিত্র, ডায়াগ্রাম, চিত্র, ছবি, মন্তব্য ইত্যাদি হতে পারে। সাধারণ উদ্দীপকটি হয় মৌখিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। সৃজনশীল প্রশ্নটি কতটুকু মানসম্পন্ন হলো তা মূলত উদ্দীপকের মানের উপর নির্ভর করে। প্রোগমূলক ও দক্ষতা
প্রমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে প্রথম উত্তর করার ক্ষেত্রে যাতে শিক্ষার্থী অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হয়। প্রশ্ন দুটি যেভাবেই করা হয় সহজভাবে বলা যায় উদ্দীপকটি ঢেকে রেখে যদি প্রোব ও উচ্চতর দক্ষতার অংশের উত্তর করা যায় তবে বুঝতে হবে উদ্দীপকটি সঠিকভাবে প্রণীত হয়েছে। ক নং প্রশ্ন, প্রশ্নটি জ্ঞানমূলক। ক নম্বর প্রশ্নটি সবসময় জ্ঞানমূলক হয়। পাঠ্যবই স্পষ্ট উল্লেখ আছে বা মুখস্থ রাখা যায় এরকম তথ্য থেকে এই প্রশ্নটি করা হয়। উত্তরের মান হলো এক। আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করতে হলে অবশ্যই তোমার গদ্য, কবিতা এগুলো পাঠ্যবইয়ের যে আছে সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে, তাহলে তুমি জ্ঞানমূলক প্রতিটি প্রশ্ন অ্যান্সার করতে পারবা। খ নম্বর প্রশ্নটি হলো অনুধাবকমূলক। পাঠ্যবইয়ের বিষয়গুলো শিক্ষার্থী ঠিক মতন বুঝছে কি না তা এই প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয়। উত্তরের মান হলো দুই। খ নম্বর প্রশ্নের মান হলো দুই। গ নম্বর প্রশ্নটি প্রোবমূলক প্রশ্ন। গ নম্বর প্রশ্নটি কি? আমরা জানি যে গ নম্বর প্রশ্নটি সবসময় সৃজনশীলে হলো প্রোবমূলক প্রশ্ন। পাঠ্যবইয়ে পড়া বিষয়গুলো ইঙ্গিতে উদ্দীপকে থাকে, সেই ইঙ্গিতের আলোকে শিক্ষার্থী বুঝে নিতে হয় যে পাঠ্যবইয়ে কোনো বিষয় থেকে প্রশ্নটি করা হয়েছে। উদ্দীপকের পরিস্থিতি ও পাঠ্যবইয়ের জ্ঞানের আলোকে এই প্রশ্নের উত্তর করতে হয়। উত্তরের মান হলো তিন। ঘনক প্রশ্নটি সবসময় উচ্চতর ও দক্ষতামূলক হয়ে থাকে। এই প্রশ্নটি করা হয় উদ্দীপক ও পাঠ্যবইয়ের সমন্বয়। এই স্তরে পাঠ্যবইয়ের তথ্য ও নিজস্ব চিন্তা চেতনা যাচাই করা হয়। দেখা গেল যে পাঠ্যবই সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, এখানে আমরা তোমাদের কি করি নিজস্ব চিন্তা চেতনা যাচাই করে থাকি এই ঘ নম্বর প্রশ্নের মাধ্যমে। বিশ্লেষণ করা, যাচাই করা, মূল্যায়ন করা, বিচার করা, যথাযথ নিরূপণ করা, সার্থকতা নিরূপণ করা, বিচার বিশ্লেষণ করা, তাৎপর্য বিশ্লেষণ করা, যুক্তিসহ উত্তর দাও, মতামত দাও ইত্যাদি শব্দগুলোর মাধ্যমে এ ধরনের প্রশ্নগুলো করা হয়। উদ্দীপকের পরিস্থিতি, পাঠ্যবইয়ের জ্ঞান, নিজস্ব চিন্তা চেতনার আলোকে এই স্তরের উত্তর করতে হয়। উত্তরের মান হলো তোমার চার। তাহলে আমরা জানলাম যে ক নম্বর প্রশ্ন হলো জ্ঞানমূলক প্রশ্ন, যেটা তুমি হলো পাঠ্যবই থেকে করবা নিজস্ব মুখস্থ রেখে ক নম্বর প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। উত্তরের মান এক। খ নম্বর প্রশ্ন হলো অনুধাবনমূলক প্রশ্ন হয়, উত্তরের মান হলো দুই। ঘ নম্বর প্রশ্ন হলো প্রোবমূলক প্রশ্ন, উত্তরের মান হলো তিন। ঘ নম্বর হলো তোমার উচ্চ, ঘ নম্বর প্রশ্নটি হলো উচ্চতর ও দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরের মান হলো চার। এই সৃজনশীল সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইয়ে যে বাংলা প্রথম বর্তম মানবন্ধন আছে তা ভালো করে জানবা। 100 মার্কের পরীক্ষা, তোমার বাংলা দ্বিতীয় পত্র 100 মার্কের লিখিত পরীক্ষা, রচনামূলক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।